49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী যুবলীগ। ব্যানার ফেস্টুন সহ বর্ণিল সাজে অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে মানুষের সব বিপদে পাশে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র দেশবাসীকে নিয়ে মোকাবিলার ডাক দেন তারা। করোনায় কালীন সময়ে আমরা সব সময় অসহায় কর্মহীন ভাই বোনদের পাশে ছিলাম। যুবলীগ এখন ইতিবাচক রাজনীতির প্রবর্তক, ইতিবাচক রাজনীতি করছে। যুবলীগ আরো সংগঠিত এবং বস্তুনিষ্ঠ দেশ গড়ার কাজে নিয়োজিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠন হিসেবে একমাত্র সংগঠন যারা গৃহহীনদেরকে ঘর পৌঁছে দিয়েছে সরকারের বাইরে সংগঠন হিসাবে। শোভাযাত্রার নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় দেশ গঠনের ন্যায় ও মেধাভিত্তিক যুব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 1972 সালের 11ই নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানান নেতাকর্মীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।